মিয়ানমারে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ সহ মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে ঢাকায় সমাবেশ ও মানববন্ধন করেছে রাখাইন সম্প্রদায়। এ সময় বিভিন্ন সংগঠন মিয়ানমারে সেনাবাহিনী চালানো হত্যাযজ্ঞের প্রতিবাদ জানায়। মিয়ানমারে রাখাইন সম্প্রদায় নিরাপত্তা ও রোহিঙ্গাদের বসতবাড়ি ফিরিয়ে দিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান তারা। এ সময় অং সান সুচির ভূমিকা নিয়ে সমালোচনা করেন সংগঠনের নেতারা। সোহান খানের প্রতিবেদন। রোহিঙ্গাদের পর এবার মিয়ানমারের আরাকানে বসবাসরত 3 লাখ রাখাইনের উপর দেশটির সেনাবাহিনীর চালানো গণহত্যা, ধর্ষণ ও লুটপাটের ঘটনায় সম্প্রতি 300 জনের বেশি নিহত এবং 600 অধিক আহত হয়েছেন আর 2.5 লাখের বেশি পরিবার গৃহহারা হয়ে উদ্বাস্তু জীবনযাপন করছে। এর আগে 2017 সালে মিয়ানমার সরকারের হত্যাযজ্ঞ ও অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনায় 10 লাখেরও বেশি রোহিঙ্গা মুসলমান পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রাখাইন সম্প্রদায়ের উপর চালানো খুন, ধর্ষণ, নির্যাতনের প্রতিবাদে সকালে ঢাকার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে বাংলাদেশের রাখাইন কমিউনিটি। এতে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করে আরও 10টি সংগঠন। মানববন্ধনে অংশ নিয়ে রাখাইন জনগোষ্ঠীর সদস্যরা অভিযোগ করেন, আরাকান রাজ্যে সেনাবাহিনী পরিচালিত গণহত্যা মানবতা বিরোধী অপরাধ। মায়ানমার থেকে যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে তাদেরকে ফিরিয়ে নেওয়া হোক এবং সে দেশের যে গণহত্যা হচ্ছে সে গণহত্যা বন্ধ করা হোক। মেয়েরা কোনো স্কুলে যায় না, মেয়েদেরকে নির্যাতন করে, শিশুদেরকে নির্যাতন করে ও বুদ্ধিজীবীদেরকে মৃত্যু মেরে ফেলা হয়। আমাদের শুধু রাখাইন না, রোহিঙ্গাদেরকেও এভাবে নির্যাতিত করছে। দে আর ইউজিং প্ল্যান, তারা বোমবার্স্টিং করছে, বাসা বাড়ি পুড়ে ফেলে দিচ্ছে, বাসার মধ্যে আর্মি স্টেশন ঢুকে আপনার হচ্ছে রেপ করছে মেয়েদেরকে। বিগত 70 বছর ধরে আমাদের রাখাইনবাসীদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। একইভাবে কাঁধে কাঁধ মিলে শান্তিভাবে আমরা ওখানে বাঁচতে চাই। সূচি নোবেল পাইছে শান্তির জন্য, কিন্তু আসলে যে রোহিঙ্গা গণহত্যা হয়েছিল তারপর বর্তমানে রাখাইনদের উপর যে অত্যাচার চলতেছে তার প্রতি কিন্তু সূচির অনেক প্রভাব আছে, সূচির হাত আছে। সব জাতিদেরকে মানে থাকার জন্য তেমন ঘর বাড়ি নেই, যে তারা ঘর বাড়ি পুরো দিয়েছে, তারপর খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। যুগ যুগ ধরে দেশটির সেনাবাহিনী রোহিঙ্গা সহ রাখাইনদের উপর চালানো হত্যাযজ্ঞের ঘটনায় আন্তর্জাতিক আদালতে সুষ্ঠু বিচারের দাবি জানান নেতৃবৃন্দ। মিয়ানমার রাষ্ট্রের সামরিক বাহিনীরা আমাদের বাংলাদেশের সীমান্তে আছে, সেনা মোতায়েন করছে, এটা জেনেভা কনভেনশনের আইন লঙ্ঘন করেছে। তাই আমরা আমি বাংলার এক নাগরিক হিসাবে সেই লঙ্ঘন করাকে কেন্দ্র করে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সেই জাতিসংঘকে আমি আবেদন জানাচ্ছি, এটা ভিড় ব্যবস্থা করুন, এর জোর দাবি আমরা বিচার চাই। মিয়ানমারের রাখাইনদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নিতে জাতীয় সংঘ, ইউরোপীয় কমিশন ও আসিয়ান সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান সংগঠনের নেতারা। সোহান খান, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।